বন্ধুরা, আপনারা কি বলতে পারেন মুকেশ আম্বানির বিয়ে, শাদি, প্রি ওয়েডিং, হলুদি, শাদি, মেহেদি, হলুদ, যা যা বলেন এক কথায়, শেষ হবে কবে? কোপা আমেরিকা কাপ নিয়ে আর্জেন্টিনা বাড়ি চলে গেল, কোটা আন্দোলন মাঝামাঝিতে, এখনও প্রশ্ন ফাঁস নিয়ে যেগুলা চলতেছে সেটাও একটা মাঝামাঝি পর্যায়ে আছে, আর সেই ধনী আম্বানি পরিবারের বিয়ে, বাবা সে কি আজকের কথা শুরু হয়েছে? এটা শেষ হবে কবে রে ভাই? আর যদি এইভাবেই যদি টাকা খরচ করে এইভাবে বিয়ে করে, প্রি ওয়েডিং, হলুদের অনুষ্ঠান, তারপরে কি বলে বিয়ের অনুষ্ঠান, তারপরে আশীর্বাদ, তারপরে আবার বিয়ের পরে আবার কি, এগুলো যে কত ট্রেডিশনালভাবে তারা কাজ করতেছে, তারপরে ওই যে পশুপালনের জন্য আবার কি জানি বলে না ওইটাকে, ওই হাতি টাতি দেখার জানি জানি কি একটা সাফারিতে যায়, তা সেটা কোনো কথা না। কথা হচ্ছে এত এই এত খরচ করে বিয়ে করলে ওদের কাছে তো আমরা কিছুই না, কিন্তু আমাদের সবার কি মন মানসিকতা কি এক? ওদের দেখে যখন অন্যের মনেও ইচ্ছা জেগে উঠবে, তখন তো এমন একটা অবস্থা হয়ে যাবে যে আমারও ওরকমই ধনী পরিবারের মতোই বিয়ে শাদি করা লাগবে। তা সেই ক্ষেত্রে তো দেখতেছি এই ট্রেডিশনটা পালন করতে যায় যারা ধনী না, অসহায় দরিদ্র গরিব, তারা তো দেখছি বিয়ের দাওয়া তো পাবে না, ইভেন তারা তো কোনোভাবে ই করতেও পারবে না, তাদের জীবন লাইফ থেকে হয়তো বিয়ের অনুষ্ঠান বা বিয়ের কোনো কিছু, বিয়ে বলেই কিছু একটাই থাকে, মানে এটাই উঠে যাবে এই ট্রেডিশন যদি পালন হয় সামনে। এত এই বড় বিয়ে কি বলবো, আমার এই বয়সে প্রথম দেখলাম, এবং আপনারা অনেকেই প্রথম দেখেছেন, জানি না কবে শেষ হবে। ফেসবুক খুললেই মুকেশ আম্বানি, মুকেশ আম্বানির বোন নীতা আম্বানি, এর গহনা, এর মেয়ে কয়টা দিয়ে কী ড্রেস পরলো, কোন ডিজাইনারের ড্রেস পরলো, কোন কোন কয় কোটি টাকার হচ্ছে গহনা পরলো, কোন শিল্পী আসলো, ওরে বাবা রে বাবা, ওরা তো হলিউড বলিউড মানে বাদ নেই কোনো জায়গার। আজকে আবার দেখলাম যে টলিউড থেকে নায়িকারা যাচ্ছে, কত মানে কি বলবো আর, মানে ওরা তো কত ধনী মনি মানুষ আছে যার জন্য এত মানুষ ভাড়া করে নিয়ে টাকা দিয়ে নিয়ে আসতে পারছে। ভাই, আমাদের তো এমন সামর্থ্য নেই যে আমরা একটা গরু কিনে গরু জবাই দিয়েও মানুষটা খাওয়ানোর মতো সামর্থ্য নেই, আর আমরা তো সিঙ্গার, তারপরে হচ্ছে নাচ করে ডান্সার, তারপরে হচ্ছে যে যারা আছে অভিনেত্রী অভিনেতা, এদের তো আনার ক্ষমতা আমরা কোত্থেকে পাবো বলেন তো? যাই হোক, বিয়ে হচ্ছে হচ্ছে, দাওয়াত যখন দিয়েছেন তাই পুরো বিশ্বটারে দিলেই ভালো কাজ করতেন। আমরা তো ওই যে প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমাদের দিলে কী সমস্যা ছিল ভাই? আমরা একটু যাইতাম, এভাবে সবসময় কি আমাদের কি ইসে দেখতে কি ভালো লাগে, কি বলে ওটা, স্কিনে দেখতে কি ভালো লাগে? লাগে না তো। এইটার এইসব নিয়ে অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে, অনেকের ভালো লাগতেছে, এটা দেখতে রাজার বিয়ে রাজাদের মতো হবে, এটাই স্বাভাবিক তাই না? তো যাই হোক, জানি না কবে শেষ হবে, যদি শেষ হবে আমাকে একটু জানায়েন, আমি বুঝতে পারতেছি না যে আমার কাছে পুরনো ভিডিও কি ঘুরে ঘুরে আসতেছে, যেন নতুন জিনিসই আমি দেখতে পারতেছি, আমাকে জাস্ট একটু কেউ জানায়েন যে শেষ হয়েছে। হাজার হোক, ধনী পরিবারের কথা বলে কথা, এদের বাচ্চা কাচ্চা হলে এদের আবার মানে আবার কত রকমের ইয়ে শুরু হয়ে যাবে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে, এরা আবার হানিমুনে যাবে, সেই অনুষ্ঠান আবার কবে দেখাবে, যারা আবার হানিমুনে যাচ্ছে সেখানে আবার ওয়েডিং শুরু করে দিল, মানে এদের তো মানে বলে গ্যারান্টি নেই কী করে না করে। হুম।